ইতিমধ্যে মানে ঘুমে তো মানুষ তো ঘুমাইলে তো কি অবস্থা হয় এটা তো বোঝা যায় আমরা তো সবাই ঘুমের ঘর থাকলে তো অসচেতন অবস্থা থাকি হুট করে দেখি আমার দুই পাশে এই পাশে দুজন লোক এই পাশে দুজন লোক মশারি অবস্থা থাকা অবস্থায় আমাকে একটা হাতে টর্চ চুললাম বইতে মানে বাড়ি এক মধ্যে বিক্রি করতে মানে আমি হাত দিয়ে ফিরাবো মানে এরকম স্কোপ আমার নাই ভাই ভাই আমাকে মারছেন কি আপনার কারা বলতেছে আমার ডাকাত কথা বলবি না আমি ভাই আমার মারিয়েন না আমাদের ঘরে যা কিছু আছে আপনারা নিয়ে যান আমাকে হাত দিয়ে না বলার পর আমাকে উপর থেকে বাঁধে বাঁধার পরে এবার মুখের মধ্যে কাপড় দিয়ে বাঁধে এই শার্ট আমার শার্ট ছিল সেই শার্ট ওই শার্টটা দিয়ে নিজের দিয়ে বাঁধছে আপনার শার্ট দিয়ে আপনাকে বাঁধছে বাঁধার পরে নিচে নিয়ে আসছে এখানে আসছে এখন দেখে আমার মায়ের বুকের উপরে একজন শোয়া আমার বাবার বুকের উপরে একজন বসা ইতিমধ্যে বললাম যে ভাই আপনি বলেন মানে না আমার বাবা বিয়ে অনুষ্ঠান করছে মায়ের অপারেশন যা করেন আপনি আমাকে করেন আর যা কিছু নিয়ে যান কিন্তু মায়ের কাছে আমাকে মারেন মানে আমাকে মায়ের কাছে নিচে নিয়ে আসছে আমি কথা ভুলে গেছি যখন দেখছি যে আমার বাবার উপরে মায়ের উপরে মুরব্বী বুকের উপরে বসে গলায় হাত ধর ঠিক আছে তখন আমি বলছি আপনার এর কিছু বলেন না আপনি কিছু কে কেউ আপনাকে তো উপর থেকে কি মারতে মারতে নামাইছে হ্যাঁ না মার সুপার কি মাইরা আমাকে হাফিসে হাতে বাঁধছে ওই রশি চুরি দড়ি ছিল যে উপর থেকে বাঁধছে হ্যাঁ কাপড় দ্বারা যেটা ছিল ওইটা ওই রশি দিয়ে কাটে যে সামনে কাটে আমাকে এভাবে বাঁধে বাইন্দ আমাকে হ্যাঁ ওই দিকে নামাইছে নামার পরে যখন এখান দাঁড়াইছে তখন এখানে ধাক্কা দিয়ে ঢুকে দেখি আমার আব্বার উপরে একজন বসা মায়ের উপরে একজন বসা তখন আমি বললাম এরা অসুস্থ কোন জায়গায় বসা ছিলেন বলার পরে পিছের মধ্যে হাতের রেঞ্জ ছিল বড় রেঞ্জ রেঞ্জ পিছে আবার আঘাত করে আর সামনে একটা যে পাইপ ছিল যে কথা বলে তোর এখানে গুলি করবো ঠিক আছে বন্ধুর মতো না নিচে গাছ লাগাবো আমাদেরকে দিকে আর বিরোধী নেই আমরা কি না করি মারা এসে বলে যে টাকা দাও আমার বাবা ঘরে টাকা দাও টাকা দই পাবো পাঁচশো টাকা আছে এত টাকা বিল্ডিং এর পাঁচশো টাকা দেন আপনাকে বাবা টাকা নাই আমার ঘরে কামে শেষ করতে পারি নাই আমার ছেলেদের ব্যবসা মানে বন্ধ আমার খুব অসুস্থ অবস্থায় আছে বলার পরে যে বলে কিনা টাকা আনছে আমাদের ইনফরমেশন আছে টাকা আছে মা টাকা নাই বলার পরে এক লোক আমার মা এখানে বা না বাবা টাকা নাই আর মারিও না শুধু মারতে এসে বারবারে ইতিমধ্যে এক লোক আইসে আমার মাকে ধাক্কা দিল এই মহিলা আপনি মায়ের বয়সে মিশে তো বলেন কেন এতগুলি টাকা কই থেকে আসলো এই টাকাগুলি ছিল হচ্ছে ওইখানে আমার বোনের টাকা আমার বোনে বাড়ি করতেছে গ্রাম ওদের বাড়িতে ঘর ভেঙে ফেলছে ওর সমস্ত জিনিসপত্র আমাদের এই রুমে কাপড় চুপড় মানে বিদেশি যে জিনিস জিনিসগুলি আমার হাজবেন্ড থেকে দুবাইতে ওই টাকার টাকা আছে টাকা নিয়ে আসে এই মার আবার খরচা শুরু টাকা দিয়ে উপর থেকে কি বললি যে জিনিসগুলো নাই শোনো পেলাম কোথায় এগুলি কেন আসলো এখানে হ্যাঁ কয়েক বাবা এগুলো আমাদের বউরে হো হাঁটতে চলে গেছে আমার ছেলে অসুস্থ ছিল বাবি হয়েছিল জ্বর হয়েছিল ঠিক আছে ওরা চলে গেছে হ্যাঁ এগুলি কেনা কথা রাখছে আমি কিছু বলতে পারি না এর মধ্যে যদি একটু কানের মায়ের কানে দেখে জিনিস এইগুলো কান টান থাকে বাবা আমার কান টান দিল আমি খুলে দিই মায়ের হাত বান্ধা বাবার হাত বান্ধা ওরাই খুলে গেছে খুলে নিয়ে আবার জিজ্ঞেস করে যে ওজন কতটুকু মারে জিজ্ঞেস করে আমার মা বললো যে সাত আনি দুই রোদ তিন রোদ তিনের মধ্যে কথা বললো এবারে চেন খুললো এবার মায়ের হাতে ছিল বালা ঠিক আছে এইগুলি ওরাই ওরাই খুলে নিল আবার হাত বান্ধে মায়ের মায়ের ব্লাউজ দিয়ে হাতটা অনেক সময় এখানে এইখানে যত জিনিস ছিল এখানে করার কয়েকটা টিম টিম পেয়েছে ভেঙে ফেললো এখানে ওইখান থেকে সব জিনিস কত নামাইলো ঠিক আছে আমরা এখানে বসা ইতিমধ্যে আমি টাকা দিয়েছি উত্তর আইসি বললো যে আমাকে কেতা কাপড় দেবে ও টাকা গে এই সালারে না কিন্তু সব বন্ধ কর ঠিক আছে এই তো আমাকে জামা কাপড় দিয়ে রাখবো মানে কাতা কাপড় দিয়ে সব গরম তেমনি এমনি গরম অবস্থা খারাপ এই অনেক মানে দীর্ঘ সময় পরে অনেক সময় আমি বলছি মা আমাকে এটা এটা সরাও বাবা সরামুখী আপনি সরাই দেবো মার গেলে সরান যাবে না এইবারকে কথা বলো আইসে আবার মারলো আবার মারার পরে আমার মা বললো কি মা মা বাবা বাবা মার সামনে সন্তানটা মারে না বাবা আমাকে মার গেল
তোমার মা আছে তোমার সন্তান আছে তো আমার 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 বাপলার গাল দিও না ও আমার সন্তান হ্যাঁ বাপ মার সামনে সন্তান মারলে বাপ মা সহ্য করতে পারে না হ্যাঁ মারা তো বারবারই করলো আমি তো দেখে রেখেছি বসা এরপরে বলল যে আমরা যাইতেছি এই অনেক কাজকর্ম করছে মানে অনেক সময় কাটিয়ে গেছে আমরা আমরা কাজকর্ম করছি যে তোরা কারো কাছে বলবি না কোনো সাংবাদিক বলবি না কোনো পুলিশ খবর দেন কিছু দিবি না হ্যাঁ আমরা চলে গেলাম আমরা আমরা আবার আসতেছি এই কথা বললো বলার পরে আমার মা তারপর আমাকে ছাড়তেছে না মানে ওনার কিন্তু আতঙ্ক রয়ে গেছে যে আছে নাকি পরক্ষণে এরা চলে গেছে পরে চলে যাওয়ার পরে এখন মায়ের হাত বন্ধা বাবার হাত বন্ধা আমার হাত বন্ধা এখন আমরা ঘুরবো কিভাবে তো আমার মা হয়তো বা কোনো পর্যায়ক্রমে খুলতে পারছে খোলার পরে আব্বা গেছে আমার বান কোনোভাবে খুলতে পারে না পরে ওই যে আমাদের বাথরুম এখানে কাছে ছিল কাছে এনে পরে কাইতে আমার মা বান চলেছে আমি বান নগর টাকা রেখে করছি যখন ওরা মা বলে ওরা ওর আগে আছে গলায় তো শোন নাই পরে কেউ না আসায় আমার বাবা দৌড়ে যায় পাশে বাড়িতে খবর দিতে আমাদের কিছু নেই আমাদের সবকিছু শেষ হয়ে গেছে পরে লোকজন গ্রামের লোকজন আসে আচ্ছা ধন্যবাদ ওখানে দৌড়িয়ে দিয়ে গেছি দৌড়িয়ে কই যে এই সমস্যা আমার কাছে সব কিছু হয়ে গেল আমাকে তুমি মেরে খবর দিতে হবে তাহলে বাইরে বাইরে খবর দিতে এই আর কি সময় আজকে করে আদান দিয়ে আচ্ছা পরে আপনারা আসছেন পরে যে আমরা তো ওই ওনাদের বাইন্ডে নিয়ে গেছে পরে নিয়ে যাওয়ার পরে উনি হাত ছুটাইয়া পরে উনি গেছে আমাদের ওই মানে আমার চাচা হ্যাঁ হ্যাঁ পরে আমাদের বাড়িতে যাই বলছে এই ঘটনা আমাদের তো ডাকাইতে যে হাত পা বাইন্ডে নিয়ে গেছে পরে আমরা আসলাম তখন তো চলে গেছে তখন আপনারা আইসা দেখেন আর কেউ নাই এখানে না এখানে কেউ নাই দেখি সব কিছু এলো না আলমারি যা কিছু মাথা নিয়ে গেছে আর নিচে টিচে সব রেখে গেছে আই এই দেখলাম চাচা একটু দুষ্ট নাগরিক করছে পরে আমরা আইসা দেখলাম তখন চলে গেছে তখন ধরেন অনুমান 3:30 মতন বাজে রাত 3:30 হ্যাঁ 3:30 আজানের কিছু সময় আগে এই এইখানে পরে আমরা যারা ছিলাম পরে আইসা তো দেখি তো আমরা আগেই চলে গেছে ওনাদের তো তিনজনের হাত পা বাঁধা ছিল তাই ওই চাপা তো পাইছিল উপরে ওইখান থেকে ওরা যদি হাত বাঁধা এবং মুখ এই দিয়ে মুখ ঢাইকে একা মুটি নিয়ে যাইয়া এই রুমটার ভিতরে কখনো কাকি প্লাস চাষা তো বলি তিনজন একই রুমের ভিতরে রাখছে একই রুমের ভিতরে রাখা তারা সমস্ত মাল নিয়ে গেছে আপনার নাম কি ভাই আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আচ্ছা ধন্যবাদ ভাইয়ের নাম কি মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন আপনার কি হয় মুরব্বি চাচা ও আপনারা খবর পাইছেন কখন আমরা খবর পেয়েছি হলো তখন অনুমানিক 3:30 মতো হবে তাকে যে ডাকিনি ছুটাই আর উনি যে ডাক দিছে যে তাতে ওটা আমাকে ডাকাতে হয়ে গেছে কিছু যে বান্দা ঘুমাই করছে আমার দাদা সব কিছু নিয়ে গেছে এই আমরা দৌড়ি আসলাম এই দেখি যে সবই আর মেলো এবং নিয়েও গেছে এটা সত্য এবার এই দেখি যে আমরা অনেক অসুস্থ পরে খুব মারধর করছে পিঠের দাগ হাত বান্ধা হাতে এখানে একেবারে টোটালি দুটি মানুষের দৌড়ি দুগিয়া ছাত্রের মধ্যে অজ্ঞান হয়ে পড়ছে পরে তো আমরা এসে আবার সুস্থ করলাম কাকি প্রায় অসুস্থ মতো এরপরে তো মনে করেন একটু পরেই আর 20 মিনিট যাবো অনুমানিক আর কি 20 মিনিট পরে আজান দিয়ে ফেলাইছে আজান দেওয়ার পরে আমরা কিছু থাকিয়া পরে দুই নামাজ করে আসছি পরে তো সকালবেলা অনেক লোকজন জড়ো হয়েছে আচ্ছা ধন্যবাদ।